ওয়াকা সাহেব, আমি কাজ করে ফেলছি, আপনারে আমি শেষ ওয়ার্নিং দিতেছি। আপনি যদি ঠিক না হন, সিআর থাকলে আপনার ফুটা পয়সা দাম থাকবে না। সাবেক জেনারেলদের দেখেন, আপনি যে কাজগুলো করতেছেন সেটা জাস্টিফাই করবেন কিভাবে? আপনারা তো ধৈর্য এনে বিচার করবে বাংলাদেশের জন্য। আপনারা, আমি একটা পরামর্শ দিই, ভদ্রভাবেই দিই, আমি আর পরামর্শ দিব না আপনাকে। আপনার চেইন অফ কমান্ড মানে হাসনাত আবদুল্লাহ, ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। বেসিক্যালি সে ছাত্রলীগ করতো এবং হলে থাকতো। ভিসির ব্যান্ড গার্ড হিসেবে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিছে, ছাত্রলীগ না করলে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পূর্ণ হবে না, এইসব স্ট্যাটাস। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দর্শক শ্রোতা, আপনারা তো জানেন কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল। এই ছাত্র আন্দোলনের পরে কিন্তু চারজনকে উপদেষ্টা পদ দেওয়া হয়েছে দর্শক শ্রোতা, তার মধ্যে হাসনাত আবদুল্লাহ একজন। তাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে দর্শক। সে এমন কি কাজ করেছে যে তাকে নিয়ে এত আলোচনা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শক? বিস্তারিত আছে সম্পূর্ণ ভিডিওতে। তো ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমরা কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন। সহ অনেকেই বলতেছি যে এই সরকার বিপ্লবী সরকার হয় নাই, মানে প্রফেসর ইউনূসের সরকার। তাইলে প্রথমে প্রশ্ন আসে, বিপ্লবী সরকার কিভাবে চিনব? খুব সহজভাবে চেনার একটা ব্যবস্থা থাকতে হবে, তাই না? সেটা আছেও কলে। আমরা সেই সহজ পদ্ধতি দেখা নিজেরাই দেখব কে কে বাদ গেলে এই সরকার বিপ্লবী চরিত্র পাইত। আসেন সেটা দেখি। তার আগে দেখে নেই কারা বিপ্লবী, এইটাও টেস্ট করার একটা রাস্তা আছে। এটা হইতেছে, এই বিপ্লব যদি ফেল করতো তাহলে কাদের কাদের কল্লা ফেলাই দিত হাসিনা, তারাই বিপ্লবী। তাহলে এই সরকারে কাদের কল্লা ফেলাই দিত হাসিনা? আসিফ আর নাহিদ অবশ্যই এই দুইজন। প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ অবশ্যই তার কল্লা ফেলাই দিত। আসিফ নজরুল তার কল্লায় ফেলাই দিত। এই চারজন মাস্ট, অবশ্যই এই চারজনের কল্লা যেত। প্রফেসর ইউনূসের কল্লা না ফেলাইলেও জেলে যাইতেন উনি। তিনি আর আদিলুর রহমান শুভ্র, আদিল রহমান শুভ্র তো জেলে ছিলেনই, ওনার আপিল নিষ্পত্তি করে ওনার পারমানেন্ট প্যাকেট করে দিত। এই ছয়জন ছাড়া আর কারো কিছু হইতো? কিচ্ছু হইতো? নিজেরা জিজ্ঞেস করেন, কিছু হইতো না। ওনারা আগে যেমন দিন কাটাইতেন, পরেও ঠিক একইভাবে কি সুন্দর দিন কাটাইতেন। তবে সরকারে খুব কম্পিটেন্ট কাউরে কাউরে লাগে, রাষ্ট্র পরিচালনা একটা বিশেষ স্কিল, কিন্তু সেটা কি বাকিদের আছে? নাই তো। ওই পাঞ্জেরি গাইড পইরা এদের অনেকেই সচিব টচিব হয়েছে আর কি। আর বাকি তো এনজিও, এনজিও গ্রাম। তাহলে বুঝছেন তো, কারে কারে বাদ দিলে এই সরকার বিপ্লবী চরিত্র পাবে? এটা তো গেলো সরকারের কথা। সরকারে যারা নাই তাদের কি অবস্থা এই সময়? কি কি পরিকল্পনা কাজ করতেছে বলে আমরা আভাস পাইতেছি? কোথায় কোথায় ভারতীয় স্বার্থ কাজ করতেছে, কোথায় কোথায় দিয়া বিপদ আসতে পারে? আসেন সেটা আলাপ করি। ভারত যে কৌশল নিয়ে আগাইতেছে তা হইতেছে তিন ধরনের। হিন্দু সম্প্রদায়কে দিয়ে ক্রমাগত উস্কানি দেওয়া, যেন বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সংঘাতের দিকে যায়। কয়েকদিন আগে চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে, আসেন সেটা একটা পোস্টমর্টেম করি। একজন হিন্দু যুবক বলতেছে, প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমার উপরে পানি দিছে, তারে ধরে নিয়ে গিয়ে মারধর করছে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, ওর নিজের মুখে শুনেন। সার্বজনীন পুনর্জীবন পরিষদ সিংহবাবুর বাড়ি হাজারি লাইন থেকে উত্তম পাল্লের কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম, ঠিক আছে? প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খল ভাবে পূজা প্রতিমা নিয়ে আসতেছি, হঠাৎ করে এই যে এটা কি বলে কদম মোবারক শাহী জামে মসজিদ তোরণ, এর সামনে যখন আমাদের ব্যান গাড়ি দাঁড়ায়, হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে। প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপরে উঠি, তখন ওরা আমাদের তিনজনকে আটকে রাখে। দুর্ভাগ্যবশত আমি চলে আসছি, আমার হাতে আঘাত। তাহলে বুঝলেন তো, প্রচুর অত্যাচার করা হয়েছে, সে মাত্র বাইসে ফিরে আসিছে, তাই না? আচ্ছা, এবার ঠিক এর পরের অংশটুকু দেখেন, ওই একই ছেলে দেখেন। দেখেছেন ওর হাতে ছুরি, ওর পিছে ছুরি গুজে রাখা ছিল, ওই ছুরি কোত্থেকে আসলো? ও ধরে নিয়ে গেছে কেউ, আর তারে সার্চ করে নাই, ছুরি পিছে নিয়ে এসে ধরা পড়িছে, আর সে ছুরি যাবে চাইরে দিছে। এটা বিশ্বাস করতে হবে। আরও তথ্য দিই, এই যে কদম মোবারক মসজিদ কমিটির প্রধান আওয়ামী লীগের নেতা আজম নাসির,
এখানে এতিমখানা একটা নাম মাত্র, আর এটা চালায় ছাত্রলীগ। দেখেন যে লাইভ করতেছিল আর ছুরি দেখাইতেছিল, সে আজও মনে সিরের সাথে মিছিল করতেছে। বুঝছেন কারা করতেছে এই কাজ? দুই নাম্বার কৌশল, শিল্প এলাকায় আর গার্মেন্টসে অস্থিরতা করে দেশের অর্থনীতির ভোগা মারার চেষ্টা করতেছে আওয়ামী লীগ। ওদের হাতে আছে টাকা, ওদের হাতে আছে অস্ত্র, সব কিছু কাজে লাগাইতেছে প্রফেসর ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য। কেন আর কারা করতেছে? আসেন একটা বিপ্লবী বক্তব্য শুনি। আন্দোলনের মূল বিষয় হচ্ছে আপনাদের মালিকের আপনাদের টাকা দিচ্ছে না। প্রিয় ভাইয়ের আমার, বোনের আমার, আমি আপনাদের ভাই হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের একটা বুদ্ধি নিতে এসেছি যে মালিকেরা আপনাদের পরিশ্রমের টাকা দিচ্ছে না, আপনারা সেই মালিককে আপনারা যে মেশিন দিয়ে পোশাক সেলাই করেন সেই পোশাকের মেশিন ছিনিয়ে নেন, এবং আপনারা রক্ত ঘাম দিয়ে যে পোশাক বানান আপনারা নিজেরা মুখ বিক্রি করুন। এইভাবে রাস্তা আটকিয়ে আপনাদের লাভ হবে না। আপনারা গার্মেন্টসে যান, আপনারা এই দেশের সত্য। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বললাম, আপনারা ভেবে দেখবেন। ধন্যবাদ। শুনেছেন এ বিপ্লবী বক্তার নাম ইস্তিয়াক আহমেদ হৃদয়। এখন সে সাধারণ মানুষের, সে সাধারণ মানুষের পরিচয় দিচ্ছে না, সে আসলে নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা। দেখেন, দেখেছেন সে কীভাবে গার্মেন্টস শ্রমিকদের লুটপাট করতে উস্কানি দিতেছে, আওয়ামী লীগ গার্মেন্টস সেক্টর অস্থির করতে নামিছে। তো গার্মেন্টসের ভাই বোনেরা, আপনারা তো জানেন যে হাসিনাই আপনাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করে নাই, আপনাদের উপর পুলিশ লেলায় দিছে, আপনাদের নেতাদের গুম করছে, খুন করছে, এখন নর্দার্ন ইউনিভার্সিটি থেকে আইসে আপনাদের উস্কানি দিচ্ছে আর আপনারা হাততালি দিতেছেন। কে আপনাদের সামনে এসে বক্তৃতা দিতেছে তারে না চিনলে হবে? পুলিশ আর আর্মিরে বলতেছি এই ইস্তিয়াক রে প্যাকেট করতে হবে এখনই, একটারে প্যাকেট করবেন তো 1000 ঠান্ডা হয়ে যাবে, রুলারের মতো সোজা হয়ে যাবে। আর কি হইতেছে? তিন নাম্বার, বিএনপির নিয়ে ব্যাপক নেগেটিভ ক্যাম্পেইন হইতেছে, নানাভাবে বিএনপির নাম ভাঙায় চাঁদাবাজি দখল হইতেছে। যে দেখেন আওয়ামী লীগের লোক বিএনপি সাজে চাঁদাবাজি করতেছে, কেউ কেউ যে সত্যি সত্যি দখল করতেছে না তা না, আমি এটা একেবারে ক্লিন চিট দেবো না বিএনপিকে, করতেছে, অনেককে বিএনপি বহিষ্কার করছে। এইটা হইতেছে বিএনপি কীভাবে এই ইস্যুগুলোতে ডিল করতেছে শীর্ষ পর্যায় থেকে, কিন্তু এত ব্যাপকভাবে করা হইতেছে যে কৌশল ভালোই কাজে দিচ্ছে। বিএনপি এর মধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে, ব্যাপক সমালোচনার জন্ম দিচ্ছে এবং জনপ্রিয়তা হারাইতেছে বিএনপি। কিন্তু গতকাল ঘটছে বগুড়ার হিরো আলমের উপরে হামলা, হিরো আলম দাবি করছে তার উপরে বিএনপি হামলা করছে। হিরো আলম কি বিএনপি সবাই চেনে? আসেন ফুটেজ বিশ্লেষণ করি। এই যে ওর উপরে হামলা করছে বগুড়া আইনজীবী সহকারী মহুরি সমিতির সাবেক সাধারণ সম্পাদক রনি ওর নেতৃত্বে, হিরো আলম মামলা কইরা ফেরার পথে ঘটনা ঘটছে। রনি কিন্তু আদালত পাড়ায় কোনো অপরিচিত মুখ না, সবাই বগুড়া চেনে। 2016 সাল থেকে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। হিরো আলম নিজেই স্বীকার করছে যে রনির নেতৃত্বে হামলা হয়েছে, দেখেন পত্রিকায় বলছে। রনিও বলছে হ্যাঁ আমি হামলা করছি। তো রনি কে? হিরো আলম সব জায়গায় নাটক, নিজের নাক কাইটা পরের যাত্রাভঙ্গ বলে একটা কথা আছে না, তো হিরো আলম কি নিজের নাক কাইটা বিএনপির যাত্রাভঙ্গ করতে গেছিল? আরেকজনকেও শনাক্ত করা গেছে, তার নাম নুরুল ইসলাম মহুরি, সে বগুড়া আইনজীবী পরিষদের সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রোমান উকিলের সহকারী। তো হিরো আলম কেন রনি বা নুরুল ইসলাম মহুরির নাম না বইলা বিএনপির উপর দোষারোপ করছে সেটা ওই নিজে ভালো বলতে পারবে, ওকেই ব্যাখ্যা করতে হবে। এবার সে আর একটা বিষয় নিয়ে কথা বলি, মাজারে হামলা। এটা হইতেছে তিন নাম্বার কৌশল, এবং এই কৌশল নিয়ে ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা হইতেছে, যারা মাজার ভাঙতেছে আর যারা মাজার ভাঙা নিয়ে সমালোচনা করতেছে, দুই পক্ষই কিন্তু ফ্যাসি বিরোধী। আসেন এটা একটু ব্যাখ্যা করি। আমি আসলে ধর্ম নিয়ে কথা বলতে চাই না, বাট স্টিল এটা নিয়ে একটু বলি, কারণ এটা কোনো সন্দেহ নাই যে মাজার নিয়ে ইসলাম ধর্মে রিজার্ভেশন আছে। চিহ্ন ব্যবস্থার বিরুদ্ধে ইসলাম সবসময় বলে আসতেছে, মৌলানা দিলাওয়ার হোসেন সাইদির ওয়াজে মাজার পূজার বিরুদ্ধে কথা থাকতই, কিন্তু ওনার মতো জনপ্রিয় আলেমের ওয়াসের পরেও মাজার কিন্তু ভাঙা হয় নাই। কিন্তু প্রশ্ন হইতেছে এখন কেন ভাঙা হইতেছে? আসেন আমরা এক ভাইয়ের পোস্ট দেখি যে ভাঙতে যাইতেছে, দেখেছেন
দেখেছেন এডিটার সাহেব ভালো করে দেখান, মানিক সাহেব কী করে সেটা দেখান ছাত্রলীগ, বুঝেছেন? এবার আবার দেখেন সেকুলাররা মাজার ভাঙা নিয়ে কান্নাকাটি করতেছে। সৈয়দ আলহিল্লার যে লাল শালু উপন্যাসটা ছিল না, ওখানে মসজিদ কি একটা ধর্ম ব্যবসায়ী এবং কামুক, এবং সেটা কবরকে মাজার বানায় সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিপত্তি অর্জন করে, এই তো উপন্যাসটা সারমর্ম। তো এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে সেকুলাররাও তো দাঁড়াইছে, এটা তো সেকুলাররা প্রমোট করছে লাল শালু এতদিন ধরিয়া, যে মাজার একটা ধর্ম ব্যবসা, তাই না? তাই ধর্ম ব্যবসার বিরুদ্ধে তো একটা সাধারণ কনসেন্সাস ছিল, ইসলামপন্থীরা তো এটা পছন্দই করে না, সেকুলাররাও তো পছন্দ করতো না, লাল শালুই সেটা প্রমাণ। তো এখন এটা কারা করতেছে, তাদের একাংশ তো দেখাই দিলাম, সাধারণ মুসল্লিদের যে আওয়ামী লীগরা উৎসাহিতেছে অন্তত কিছু জায়গায় সেটা তো সন্দেহ নাই, তাই না? আমি তো দেখাই দিলাম সরাসরি, যারা মাজার ভাঙতে যাইতেছেন তাদেরকে। আপনাদের এই মাজার ভাঙার অথরিটি কারোর কাছ থেকে নেওয়া উচিত না, মানে আপনি তো অথরিটি না, তাই না? অথরিটি আসবে কোত্থেকে? সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, সর্বজনের কাছ থেকে আসবে অথরিটি। কোনো সর্বজন গ্রাহ্য আলেম কি কইছেন যে যাও মাজার ভেঙে আসো? আপনাদের ছাত্রলীগ কইতেছে আর আপনারা যাইতেছেন? যেই কাজ করবেন তার সামাজিক সম্মতি আছে কিনা দেখবেন। আমরা মুজিবের ভাস্কর্য ভাঙছি, সামাজিক সম্মতি আছে। আমরা সবগুলা ভাঙব, সামাজিক সম্মতি আছে। আমরা 32 নম্বর মাটির সাথে মিশাই দেব, সামাজিক সম্মতি আছে। আমরা পুলিশ মাইরা পা উপরের দিকে মাথা নিচের দিকে ট্যাঙে রাখছি, সামাজিক সম্মতি আছে। আপনার এই মাজার ভাঙায় সামাজিক সম্মতি আপনার নাই। আর যদি কুরকুরায় আপনাদের কাউরে না ডলা দিবার মন চায়, তাহলে ওই যে অমির রহমান পিএল আছে না, ওই পোস্টে যে সমস্ত বাকশালী এখনও খুনি আছে না, লেসপেন্সারি করে, তাদের মধ্যে থেকে বেছে নেন, সমাজকে ফ্যাসিবাদ মুক্ত করেন, এটা নিয়ে কনসেনসাস আছে, সামাজিক সম্মতি আছে, এই কাজ করেন। এবার আসেন চতুর্থ বিষয় নিয়ে আলাপ করি, চতুর্থ কৌশল। এই কৌশলটা হইতেছে ভারতের কৌশল, রয়ের কৌশল, বিএনপি এবং জামাতের মধ্যে ঠোকাঠুকি বাধায় দেওয়া। সরাসরি ভারত বিরোধী শক্তির মধ্যে দুইটা দল খুবই সংগঠিত এবং জনপ্রিয়, বিএনপি এবং জামাত। বিএনপি বিশাল বড় দল, জনপ্রিয় দল, জামাত সংগঠিত দল এবং জনপ্রিয় দল। এই দুইটারে যদি আলাদা কইরা ফেলা যায়, তাহলে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিরে আলাদা কইরা ফেলা গেল, ক্ষুদ্র কইরা ফেলা গেল। এই যে বিএনপি জামাতের মধ্যে প্রকাশ্য বিরোধ আমরা দেখতেছি, দুই পক্ষেরই কম বেশি দায় আছে এটা নিয়ে, কার কম কাম বেশি এটা আমি বলবো না। আমরা যারা আপনাদের দল করি না, বিএনপি জামাতের কইতেছি, তারা আপনাদের কোনো পক্ষেই নিব না, কারণ কামড়া কামড়িকে উস্কায় দেওয়া আমাদের কাজ না। আমি আগেও বলছি জামাত বিএনপির নির্বাচনী ঐক্য এখন সম্ভব না, তাদের দুই দলের মধ্যেই সামনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে, ফেয়ার এনাফ। কিন্তু নির্বাচন তো এখন আসেনি ভাই, এখনও তো হাসিনা আর তার দল থেমে যায় নাই, ভারত তো থেমে যায় নাই, তারা এখনও পুরো মাত্রায় সক্রিয়। পুলিশ নাই, ট্রাফিক পুলিশ পর্যন্ত দায়িত্ব পালন করতেছে না, আর্মি চিফ প্রফেসর ইউনুসের কথা শুনতেছেন, সে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাইতেছে, সে প্যারালাল শক্তি কেন্দ্র গড়ে তুলছে, সব আওয়ামী লীগাররা পুনর্বাসিত হইতেছে। দেখেন এই ইসলামী আন্দোলনে যে জড়িত হয়েছে, সব আওয়ামী লীগাররা পালায় গেছে, হাসান মাহমুদ ধরা পড়ছে শুনছি, আমরা শুনছি না, এখন শুনি সে বেলজিয়ামে একের পর এক অন্তর্ঘাত হইতেছে, আনসার, তারপরে হিন্দুদের দিয়া, তারপরে শুরু হইলো গার্মেন্টসে। আর দেখেন সালমান আনিসুলরা এসি রুমে বসে আছে, খাবার আবার বাসা থেকে আসে, আড্ডা দেয়, ভালোই আছে। রাজনৈতিক দলে ভোল পাল্টায় ঢুকতেছে আওয়ামী লীগের লোকজনেরা, আপনারা যে তাদের আশ্রয় দিতেছেন আপনাদের লজ্জা করে না? আমরা তো রেকর্ড রাখতেছি, টাইম মতো ধরবো, এই আওয়ামী লীগারদের অর্থ আছে, ভারত তো হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে, তাই না? দিয়ে রাখছে তো একজন ফ্যাসিস্টকে, খুনিকে, বাংলাদেশ থেকে বিতাড়িত একজন স্বৈর শাসক ফ্যাসিস্টকে আশ্রয় দিছে না? ভারতের যুদ্ধমন্ত্রী তার সামরিক বাহিনীকে তৈরি থাকতে বলছে, কারণ বাংলাদেশে থাকা তার দাসীকে খেদায় দিছে বাংলাদেশের জনগণ, তারপর বাঁধ খুলে ভারত ভাসায় দিছে বন্যায়। প্রফেসর ইউনুসকে ইন্ডিয়ান মিডিয়া তুলাধনা করতেছে, কইতেছে ইসলামিক ডিক্টেটর, এই যে দেখেন। আর্মি চিফ কাজ করতেছে তার মতো কইরা, সে পলিটিক্যাল পার্টির সাথে ঘুটু করতেছে, মিটিং করতেছে, সে আওয়ামী নেতাদের প্রোটেক্ট করছে, করছে না? দুর্বৃত্ত ব্যবসায়ীদের সাথে মিটিং করতেছে, আর তার প্রহরা থেকে দুর্বৃত্ত জেনারেল মুজিবুর রহমান পালায় যায়। বিশ্বাস করেন যে আর্মি পাহারা থেকে পালায় যেতে পারে কেউ? এই প্রসঙ্গে পরে আসতেছি। এরাই ভারতের প্ল্যান, ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে ডিভিশন ঘটায় দেওয়া, এবং তারা সাফল হয়েছে। এদিকে সময় যারা ফ্যাসিবিলিটির লড়াই করছেন আপনারা একে অন্যের বিরুদ্ধে কৃপান তোলার, জামাতের আমির কইছিলেন এক জালেমের বদলে আরেক জালেম আনবো, বিএনপি মনে করছে আমাদের কইছে, এর মধ্যে তারেক রহমান কইছেন কিছু দল প্রতিবেশী দেশে ফান্দে পা দিছে, জামাত মনে করতেছে এটা আমাদের কইতেছে, আমি জিগে গেলাম জামাতের নেতারা যে আপনাদের নাম তো নেয় নাই, ওনারা বললেন আরে এটা সাতক্ষীরায় আমাদের ঘাঁটি, এইখানে আমরা ছাড়া উনি কারে বলবেন, মহাযন্ত্রণা। এর মধ্যে জামাতে আমিরের পড়াতে পত্রিকা আসলো, শিরোনাম বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা। সুবিক ভাই আপনি মুরব্বী মানুষ, আপনার আমি খুব পছন্দ করি, আপনি শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ না,
একজন শ্রদ্ধাভাজন রাজনৈতিক নেতা না, আপনি আমার পেশারও বড় ভাই, আপনি ডাক্তার মানুষ, তাই আমাদের সাথে দুই ধরনের সম্পর্ক আছে। তো শফিক ভাই, ভারতকে আমাদের জিন্দগিতে সহযোগিতা করছে, ভারতের কাছে কী বন্ধুত্ব চান শফিক ভাই? ভারত তো সারা জীবন বলে আসছে জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, তাই না? বিনা সেক্রেট বলে যাচ্ছে জামাতে জামাত ইনফিল্ট্রেট করছে আর্মিতে, দেখছেন? আপনার দলের নেতারা ফাঁসিতে গেল কার ইন্টারেস্টে, কার চাপে, কার মদদে? ইন্ডিয়ার তো। বিডিআরের সেনা অফিসার মারল কার মদদে? ইন্ডিয়ার তো। হাসিনাকে ক্ষমতায় রাখলো কে 15 বছর? ইন্ডিয়া তো। এই জুলাই আগস্ট গণহত্যার দায় হাসিনার যতটুকু ততটুকু ভারতের না? তো আপনি যদি আপনারে এতবার মারবে ওরাই, আর আপনি এখন শ্রী চৈতন্যের মতো বলবেন মেরস কল সিট কেনা, তাই বলে কি প্রেম দেবো না? এটা তো হইলো না শফিক ভাই। এই কথা আমি পছন্দ করি নাই, এই কথা বাংলাদেশের মানুষ পছন্দ করে নাই, বাংলাদেশের জনগণ পছন্দ করে নাই। আপনি জেনারেলি বলেন আমরা দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে সুসম্পর্ক চাই, ভারতের কথা কেন বলবেন? বিএনপি নেতারা আবার বলেন যে দাদা দেখেন কি বিশ্রীভাবে আমাদের পিছনে লাগছে জামাতের লোকেরা। আমি কইলাম আপনারা কিছু কেন না, থামিয়া যাবে, দাঁড়ান। আবার পরে এসে ওনারা বলেন দেখছেন থামে নাই থামে নাই। তো আমি কইলাম আমি হইতেছি নিধিরাম সর্দার, আমার কাছে কমপ্লেন করে লাভ আছে? তো যাই হোক, ভিডিওতে কইলাম এখন যদি থামে তাহলে ভালো। জামাতের নামে কী কী ছড়াইছে আমি একটা কয়ে দিই। জামাতের নামে ছড়াইছে যে ওনাদের আর্মি চিফ কিবা কিবা বুঝাইছে, তারপর থেকে জামাত বিএনপি লাগছে। সত্য মিথ্যা জানি না, কী ছড়াইছে আপনাদের বলে দিলাম, আপনারা সতর্ক থাকেন। আমার বলার কথা একটাই ভাই, বিএনপি জামাত দুইটা আলাদা দল, আমরা তো সবাই জানি। আপনাদের ডিফারেন্স আছে, আদর্শের ডিফারেন্স আছে, পদ্ধতির ডিফারেন্স আছে। আপনারা একটা ক্যাডার ভিত্তিক দল, বিএনপি একটা গণদল, নানা মতের লোক আছে কিন্তু আপনারা এক মতের দল। কিন্তু আপনাদের তো কয়েকটা ঐক্য আছে, আপনাদের ডিফারেন্স তো আছে কিন্তু আপনাদের কয়েকটা ঐক্য আছে, খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঐক্য আছে। আপনাদের বিভেদের জায়গা নিয়ে ঝগড়া না করিয়া ঐক্যের জায়গা নিয়ে সামনে আগা। আপনাদের প্রতি আমার এটাই সাজেশান, বিনীত অনুরোধ আপনাদের কাছে, সেটা দেশের জন্য জরুরি। যদি মনে করেন যে এটা জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট, তাহলে তাই, এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের দুই দলের কাছে। আমাদের লড়াই তো শেষ হয় নাই, আপনাদের ছাড়তেছি না আমরা এত তাড়াতাড়ি। আপনারা কি যথাযথভাবে সরকারের পাশে দাঁড়াইতে পারছেন, নিজেরাই প্রশ্ন করেন। আমি মাঝে মাঝে বলি যে আপনারা যে দরকার হলো প্রফেসর ইউনূসের সাথে মিটিং করেন, সময় নেন, উনি করবেন মিটিং, আপনারা চান সময় চান, না দিলে আমারে বললেন যে দেয়নি উনি। আমি তো ওনারা চিনি, আপনারা মিটিং করতে চান কথা বলতে চান ওনারা কথা বলবেন। প্রচার ইউনিভার্সের সরকার ফেল করলে আমরা কে কেউ বাঁচবো? আপনারা বাঁচবেন, আগে তো বিপ্লব রক্ষা করবেন। আপনারা তো এই সরকারকে লাইনে রাখার চেষ্টা করবেন এবং প্রোটেক্ট করবেন, মনে করায় দেবেন তাদের কর্তব্য কী। প্রচার ইউনিভার্সের কথা শুনতেছে না সেনাপ্রধান, উনি ইনওয়ার মতো করে ক্ষমতা কেন্দ্র বানাইছেন। আপনারা যদি প্রফেসর ইউনিভার্সের পাশে যে শক্তভাবে দাঁড়াইতেন, সেনাপ্রধান এই কাজ করার সাহস পায়? করেন নাই কেন এতদিন? আপনারা দাঁড়ান ওনার পাশে, ওনাকে ওনার অথরিটিটাকে কমপ্লিট করেন। সেনাপ্রধান আপনার হাত জগন্নাথ হয়ে গেলে চলবে না। 18,000 লোক আহত হয়েছে, বইয়ের সেন বিক্রি করে চিকিৎসা চালাইতেছে লড়াইয়ের এক যোদ্ধা। আপনার তো এটা যে বলতে হবে প্রফেসর ইউনূসকে যে স্যার আপনি তো বলছেন যে সরকার দায়িত্ব নেবে, এই কি এর কেন সেন বিক্রি করতে হয়? এটা আপনারা যে বলবেন না, সামনাসামনি যে বলবেন। তো আমাদের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে শহীদদের আর আহতদের তালিকা করা, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আমরা টেরিবলি ফেল করছি এই কাজ করতে, এক মাস কিন্তু অনেক সময় আমরা এই কাজ করতে পারি নাই। মিডিয়া দায়িত্ব পালন করতে পারতো, সেটাও করে নাই। আহতদের সুচিকিৎসা না হইলে আমি প্রফেসর ইউনূসকে দায়ী করে যাব সব সময়। প্রফেসর ইউনূস ক্ষমতা ছেড়ে দিলেও আমি দায়ী করে যাব। আমি নিহতদের তালিকা না হইলে প্রফেসর ইউনূসকে দায়ী করে যাব। শুধু আমি না, ইতিহাস দায়ী করবে প্রফেসর ইউনূসকে। আমি এটা প্রফেসর ইউনূসকে মনে করাই দিতে চাই, আপনাকে কিন্তু স্যার দায়ী করবে ইতিহাস, কারণ আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল। এইবার আসেন 5 নম্বর প্রসঙ্গে, সেটা হইতেছে আর্মির আপনা হাত জগন্নাথ হয়ে যাওয়া, বিশেষ করে আর্মি চিফের গুমখুন দুর্নীতিতে দুর্বিনীত লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান প্রবাদ তুল্য কুখ্যাতি অর্জন করিয়া সশস্ত্র বাহিনীর সম্মানিত পেশাকে কলঙ্কিত করছেন এবং আসমানের অতলে ডুবাইছেন আর্মি অফিসারদের মর্যাদাকে। খুনি হাসিনার সবচেয়ে বিশ্বস্ত সেনা সহচরদের অন্যতম এই লেফটেন্যান্ট জেনারেল আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডে জিওসি হিসেবে ময়মনসিংহে কর্মরত ছিলেন, মানে পালানোর আগের দিন পর্যন্ত উনি পালাইছেন। পিছনে ফিরে যদি দেখেন আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনের গত 15 বছরের সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল একটা ইম্পর্টেন্ট পজিশন, দীর্ঘদিন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক আরেকটি ইম্পর্টেন্ট পজিশন, সামরিক নিরাপত্তার কৌশলগত বিবেচনায় ঢাকা ক্যান্টনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ 46 ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের কমান্ডার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, নবগঠিত বিজিবির পরিচালকের মতো সবসময় গুরুত্বপূর্ণ পদসমূহে বিশ্বস্ততার সাথে হাসিনার দায়িত্ব পালন করে গেছে। লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান স্ত্রী দাবি করছেন তিনি নাকি হারাই গেছেন বা নিখোঁজ হয়েছেন অথবা গুম হইয়া থাকতে পারেন। মানে দেখেন, সে পালাইছে আর দায় দিতেছে যে গুম হয়েছে,
চিন্তা করছেন, নিজে ভিকটিম সাজতেছে। বাংলাদেশের সমগ্র বাহিনীর ভেতরে সক্রিয় ইন্ডিয়ান গোয়েন্দাদের সহযোগিতায় গত বৃহস্পতিবার উনি পালাই গেছেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে কিছু না জানায় ওয়াকারুজ্জামান ঢাকায় এনে সেনানিবাসে জেনারেল সাহেবদের জন্য বানানো 5 তারকা মানের গেস্ট হাউসে রাখছিলেন। ওয়াকার সাহেব, আপনি এটা পারেন? পারেন না। প্রফেসর ইউনূসের অনুমতি ছাড়া আপনি তাকে আনতে পারেন না, রাখতেও পারেন না। বর্তমান দায়িত্বরত সেনাবাহিনীর শীর্ষ 10 জেনারেলের মধ্যে 15 বছরে একে অপরের ঘনিষ্ঠ সহযোগিতা হিসেবে কর্মরত আছেন। এই 10 জেনারেলের উপরে আমি একটা এপিসোড করেছি, সব হিসাব আমি কয়ে দেবো সবাইরে, যারা সকলেই নানা অপরাধ কর্মের সাথী এবং বান্ধব, এবং এই গ্রুপটা নিবিড়ভাবে রয়ের এদেশীয় অনুসর হিসেবে কাজ করে, এবং এই 10 জনকে আমি এক্সপোজ করে দেব। ওয়াকার সাহেব, আমি কাজ করে ফেলছি, আপনারা আমি শেষ ওয়ার্নিং দিতেছি, আপনি যদি ঠিক না হন এই 10 জনকে আমি খুঁটিনাটি সব কিছু এক্সপোজ করে দেবো। প্রফেসর ইউনূসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখছেন? উনি বুঝতে পারতেছেন না যে ওনার অথরিটিকে কীভাবে স্ট্যাবলিশ করতে হয়। এই পলানোর জন্য সেনাপ্রধানকে কোনো জবাবদি করতে হয়েছে হয় না। আমি ওয়াকার সাহেবকে বলি, আপনি ওই চেয়ারে আছেন এই জন্যই আপনার দাম। চেয়ার থাকলে আপনার ফুটা পয়সা দাম থাকবে না। সাবেক জেনারেলদের দেখেন, আপনি যে কাজগুলো করতেছেন সেটা জাস্টিফাই করবেন কীভাবে? আপনারা তো ধৈর্য এনে বিচার করবে বাংলাদেশের জনগণ। আপনারা, আমি একটা পরামর্শ দিই, ভদ্রভাবেই দিই, আমি আর পরামর্শ দিব না আপনাদের। আপনার চেইন অফ কমান্ড মানেন, প্রফেসর ইউনূসের কমান্ডে অনুগত হন, ওনারে না জানায় কোনো কাজ করবেন না মেহরবানি কইরা। যেটা আপনি প্রোটোকল অনুযায়ী করতে পারেন না সেটা কইরেন না। আপনি প্রফেসর ইউনূসের প্যারালাল কমান্ড বানানোর চেষ্টা করবেন না, ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র বানানোর চেষ্টা করবেন না। আপনি যদি এটা করেন আপনারে ছাড়ব না। ওয়াকার সাহেব, আপনি আমাদের চেনেন নাই, আপনি কিন্তু সরি করার টাইম পাইবেন না। ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র, রাষ্ট্রকে রক্ষা করা যদি আপনার উদ্দেশ্য হয়, আসেন একসাথে কাজ করি, বাংলাদেশের সব মানুষ আপনাকে সাপোর্ট করবে। আমি নিশ্চিত করবো বাংলাদেশের সব মানুষ যেন আপনাকে সাপোর্ট করে। আর যদি মনে করেন আপনার আত্মীয় আর ভারতের বিটিমকে ক্ষমতায় বসানোর পায়তারা করবেন, তাহলে বাংলাদেশকে আরও ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধের দিকে ঠেলে দেবেন, আর এর দায় হবে একান্ত এবং একান্তই আপনার। আশা করি আপনার শুভবুদ্ধির উদয় হবে। হাসনাত আবদুল্লাহ, এই ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। বেসিক্যালি সে ছাত্রলীগ করত এবং হলে থাকতো, ভিসির ব্যান্ড গার্ড হিসেবে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিছে, ছাত্রলীগ না করলে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পূর্ণ হবে না, এইসব স্ট্যাটাসও দিছে বেশি আগে না, 2020-এর ঘটনা এগুলা। তারপরে সে কি করলো, আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে আপনার চট্টগ্রামে একটা জায়গায় বক্তৃতা দিচ্ছে, সেখানে নেগলেন্সি করে কথা বলছে। এই ছেলেটা আবার চট্টগ্রাম পটিয়া শ্রমিক লীগের নেতার বাসায় গিয়া আপনার থাকে, তার গাড়ি দিয়া চলে, তার কাছ থেকে ফাইন্যান্সিয়াল বেনিফিট নেয়। তাহলে আমার কথা হচ্ছে, তো আওয়ামী লীগের রেসপন্সার, তাকে কেন রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে? এবং শুধু এটা না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয় তখন ও অন্যান্য সমন্বয়কদের সাথে আলোচনা না করে আন্দোলন মানে কি বলে বন্ধ করার ঘোষণা দেয়, তারপরে আবার ফেস দ্য পিপলের টক শোতে এসে কান্নাকাটি করে নিজেকে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের অংশ হিসেবে জাহির করার চেষ্টা করে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা কিন্তু 19 তারিখের পরে শেষ হয়ে গেছে, ওইটা কিন্তু তখন ছিল একদফা আন্দোলন, হাসিনা পতনের আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষ, ঠিক আছে? আমিও একজন সমন্বয়ক, আমি যদি এখন বলি যে অস্ট্রেলিয়া থেকে আমি এই সমন্বয়কদেরকে সহযোগিতা করার জন্য লজিস্টিক সাপোর্ট দিছি, তাহলে কি আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ না? তাহলে আপনারা শুধুমাত্র কয়েকটা ছেলেকে এখন এমন ভাবে প্রমোট করার তো কিছু নাই। ছাত্র দলের কত ছেলে মারা গেছে, 56 জনের উপরে ছাত্র নেতারা শহীদ হয়েছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে কি প্রোটোকল দিচ্ছেন, তাদেরকে কি রেসপেক্ট দিচ্ছেন আপনারা? গণ অধিকার পরিষদের সাথে না আসিফের জড়িত, আসিফ পলিটিক্স করতো, সেই ছেলেও তো আপনাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছে। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাতে 2 জন গেছে, তাহলে অন্যান্য রাজনৈতিক দল থেকে আপনারা উপদেষ্টা নিলেন না কেন? তাহলে তো আমরা বুঝতাম যে আপনারা বৈষম্য করেন না। এখন তাদেরকে রাজনৈতিক দল করার সুযোগ করার জন্য তারা জেলা জেলা সমাবেশ করবে, আপনারা সরকারিভাবে তাদেরকে প্রোটোকল দিচ্ছেন কেন? বাংলাদেশের যারা জাতীয় নেতা তাদের প্রোটোকল কোথায়? তাদেরকে কি মানুষ মনে হয় না? এই ছোট ছোট ছেলেদের কাছে আপনারা বাংলাদেশের জাতীয় নেতাদেরকে হালকা করার তো কোনো অধিকার আপনাদেরকে নেই। আরে মানে হাসনাত আবদুল্লাহর মতো যারা আজকে যে অতি অল্প পানির মানুষ, আপনারা বেশি পানিতে নামাইয়া দিচ্ছেন, এগুলো এখন মারা যাবে কদিন পরে, মানে হাবুডুবু খায়, এই পরিস্থিতি তৈরি হচ্ছে।
আরে আমাদের মানে ওয়ার্ডের ছাত্র নেতা যেগুলো ওগুলো মুইতা দিলে ভাইসা যাবি তোরা বেটা, ঠিক আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 20টা পোলার পিছলে যে 20,000 ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবকরা পোলাপান সহযোগিতা করছিল, কার নির্দেশে করছিল? জনাব তারেক রহমানের নির্দেশে করছিল। জনাব তারেক রহমানের নির্দেশে পুরা বাংলাদেশের জেলার নেতারা ঢাকা আসছে, আর তোরা এখন আসছো তার নিয়ে কথা বলতে বেয়াদব গুলা। আমি বলি ছাত্র দলে যারা আসো ভাই, তোমরা এই ছেলের বিরুদ্ধে মানহানি মামলা করো, কারণ আমাদের নেতাকে নিয়ে সে কটাক্ষ করছে, বাজে কথা বলছে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছেলেরা এই ধরনের অতিরঞ্জিত বাহাদুরি দেখাইতে যাবে, এদেরকে প্রতিহত করতে হবে। আর বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ছাত্র দলের অবস্থান থাকতে হবে। এরা এখন ছাত্রলীগ শিবিরের সাথে মিল্লা ছাত্র দলকে উৎখাত করার চেষ্টা করতেছে। আরে ভাই, বিএনপির পাশার মধ্যে আঙ্গুল দাও কেন তোমরা? তোমরা পারলে ছাত্রলীগ নিয়ে কয়টা জেলখানা ঢুকাও, ওটা তো করতেছো না। তলে তলে উপরে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে, আর ভিতরে ভিতরে সব ছাত্রলীগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করে পুরা বাংলাদেশে ছড়ায় যেতেছে। আর উপদেষ্টারা আপনাদেরকে কি আমরা বাংলাদেশের রাজনৈতিক দল পুনর্বাসনের জন্য দায়িত্ব দিছি নাকি? আপনাদের কাজ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কাজ করা। আপনারা ভারতীয় র বের করতেছেন না, হাসিনার পরিবারের একটা মশা এখন পর্যন্ত অ্যারেস্ট করলেন না। আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী চিরুনি অভিযানে কোন বালটা ফালায়, মুখটা এখন খারাপ হইতেছে আমার, ঠিক আছে? আর ওই যে আইন উপদেষ্টা বসে বসে কি ঘোড়ার ডিম করে, মানে খুব টেনশনে আছে সে, আওয়ামী লীগকে পুনর্বাসন নিয়ে তার খুব টেনশন, এখন কিছু চোখে দেখে না। শেখ হাসিনার আমলের যে দুর্নীতিবাজ বিচারকরা এখনো কিন্তু কাজ করতেছে আদালতে, জজরা ম্যাজিস্ট্রেটরা, এগুলো বাইর করেন না কেন আপনারা? আওয়ামী লীগের স্পেন্সার সব রাইখা দিচ্ছেন, আসছে বিএনপির পাশার মধ্যে আঙ্গুল দিতে, আর এই সমস্ত ছেলেদেরকে এখন মাঠে ছাড়া দিছে তারেক রহমানকে কন্ট্রোভার্সি করার জন্য। আরে বেটা, বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনারে ভোট দেয় নাই, এখন ভোট দিলে কারে দিবে? বিএনপিরে দিবে। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ বিরোধী ষড়যন্ত্র করে নাই, খালেদা জিয়া দেশ বিরোধী ষড়যন্ত্র করে নাই, তাদেরকে নিয়ে যতই তোমরা কিছু বলো, ট্রোল করো, তাদেরকে ইতিহাস থেকে মুছতে চাও, ইট উইল নেভার হ্যাপেন। তাদের সন্তান জনাব তারেক রহমান পারছো তো বহু ষড়যন্ত্র করতে, এজেন্ট ঢুকাইছো দলের ভিতরে কত, ওই যে কি জানি কি লোকজনকে নিয়ে ওই শেখ হাসিনা ট্রাক মার্কায় নির্বাচন করাইছো, বিএনপি ভাঙতে পারছো তোমরা? পারবা না। অতএব বিএনপির পিছনে ষড়যন্ত্র করে লাভ নাই, বিএনপির আছে লক্ষ লক্ষ নেতা কর্মী, বিএনপি তৈরি একটা রাজনৈতিক দল, বিএনপি কোন রকমের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই। অতএব তোমরা যতই ওই ছোট ছোট রাজনৈতিক দল নিয়ে মাঠে আনো, তোমাদের 14 গোষ্ঠী নিয়ে আসো, ইট উইল নেভার হ্যাপেন। আমাদেরকে এখনই এগুলা নিয়ে সোচ্চার হইতে হবে, এবং এই যে উপদেষ্টাদের এই দ্বৈত আচরণ, বৈষম্য আচরণ, এগুলো আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন আবার আমাদের করতে হবে, ঠিক আছে? মানে সচিবালয়ে সচিবরা কু কইরা ফলাইতেছে, খবর রাখেন আপনারা, ঠিক আছে? এই সচিবরা এখন পর্যন্ত আওয়ামী লীগের সব লোকজন, খবর নাই, আসছেন ডক্টর ইউনুসের একেবারে সিকিউরিটি গার্ড হয়ে গেছে এই সমস্ত ছেলেরা। এদিক দিয়ে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ভারত, শেখ হাসিনা এবং স্পেন্সাররা, আপনাদের খবর নাই, এত সোজা না, ঠিক আছে? আমি মনে করি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উচিত হবে দেশের বিরুদ্ধে এই ধরনের অভ্যন্তরীণ যে সমস্ত দালাল আছে এদের বিরুদ্ধে অবস্থান করা। আর বৈষম্য বিরোধী যারা করতেছে তারা আসলে ছাত্রলীগের লোকজন কিনা বা আওয়ামী লীগের স্পেন্সার কিনা, এগুলা এখনই তদন্ত করে এদেরকে বসে। তো দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।